সংসার। একটা সংসার সুখের হয় দুটো মানুষের মনের মিলনে, কিন্তু সেই সংসারে যদি একজন বিষ ঢুকে যায় তাহলে ঘটে যায় এক বড় দুর্ঘটনা। সেই রকমই দুর্ঘটনার ঘটনা আমি আজ তোমাদের শোনাবো। তারপর শ্যামলীর মেয়েকে আমি ধরেছি পাঁচ মাথার মোড়ে, আচ্ছা করে ধরে গিয়েছ করেছি। হ্যালো, হ্যাঁ গুনগুন, আসছি আসছি, দাঁড়া আমরা আসছি আসছি। কি হয়েছে? কাজ পড়ে গেছে, চলো। মিনতিদি, যার কথাতেই আছে সাপের বিষ, প্রশ্নের বেড়া জালে ক্রিমিনালদের করে দিতে পারে এক ছোবলে ছবি। রিনাদি, যার নজর বাজ পাখির চেয়েও তীক্ষ্ণ, আজ পর্যন্ত তার নজর থেকে কোনো ক্রিমিনাল বেঁচে ফিরতে পারেনি। গুনগুনদের বাড়ির বিপদ সামলাতে আসছে আমাদের গোয়েন্দা কাকিমা। ওরে গুনগুন, তোর কি হলো রে? তুই তো এবার বিধবা হলি, সোনার মতো ফুটফুটে তীর্থটা চলে গেল। ও গুনগুন, কি করছো নাকি? তুমি কিসের জন্য এসছো? কাজে ফেরো না? হ্যাঁ যাচ্ছি মিনতি, দাঁড়া। আচ্ছা, বাড়ি খালি করে দিতে হবে, আমরা এখন ইনভেস্টিগেশন করব, ঠিক আছে? তো যারা গুনগুনের একদম ক্লোজ রিলেটিভ তারাই শুধু থাকো, বাকিরা বেরিয়ে যাও। আমি তো অফিস থেকে চলে এসেছি। হ্যাঁ, আমি এখন পার্টিতে আছি, আমার ফিরতে লেট হবে। চম্পা বাড়িতে আছে, ওর থেকে কিছু চেয়ে নেওয়া দরকার হলে। তার মানে তো জলের মতো পরিষ্কার, চম্পাই খুন করেছে। বাবু দিদি, আমি কাজে আসিনি, কোথায় কি খুন হয়েছে আমি জানি। আমার শ্বশুরমশাইকে নিয়ে আমি সুগার টেস্ট করতে গিয়েছিলাম। আমি মুকু মুকু মানুষ, আমি কি চিঠি পিঠি লিখতে পারি? সেটাও তো ঠিক, ওর তো পেটে আবার বিদ্যা নেই। আচ্ছা মিনতি, তোর বর তো তীর্থদার খুব ভালো বন্ধু ছিল, তোর বর এই বিষয়ে কিছু জানে না? বাজে কথা বল না রিনাদি, আমার বর কি কেন জলছে এসবের মধ্যে? আমার বর কিচ্ছু জানে না। হ্যাঁ মনে পড়েছে মিনতি দি, তোমার বর আমার বরকে ফোন করেছিল সকালবেলা যেদিন খুন হয়। হ্যালো, হ্যাঁ বল না, সন্ধ্যেবেলা দেখা করে নেবো। রিনাদি, তুমিও তো তীর্থদার সাথে রোজ বাজারে যেতে, হ্যাঁ তোমরা তো ভালোই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, সেটা গুনগুনকে বলো। সামান্য বাজার যাওয়াটাকে নিয়ে তুই আর রং লাগাস না মিনতি। আমি কাজের মধ্যে ছিলাম বলে ফোনটা ধরতে পারিনি। কি হয়েছে বলো দিনি ব্যাপারটা? মাত দাও তো, টিভি রাখো তো। গুনগুন, তোকে ফোনে পাচ্ছিলাম না বলেই তীর্থদাকে কল করেছিলাম, এবার তো দেখছি তোদের সাথে মিশাই যাবে না। আচ্ছা ভালো কথা, সুজাতার মা কোথায়? সুজাতার মা তো এক সপ্তাহ আগে বাপের বাড়ি গেছে। ও হ্যাঁ মনে পড়েছে, সুজাতার মা আমার বরকে মেসেজ করেছিল, তীর্থ বলছিল আমাকে। আচ্ছা ভালো কথা, বলছিলাম সুজাতার মা আমাকে মেসেজ করেছিল, বুঝলে? কি দরকারি কথা আছে বলবে বলছিল, তো আমি ওই ডাইরেক্ট মানা করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, পরে কথা বলবো, এখন কিছু শুনতে পাচ্ছি না। সুজাতার মাকে তো কলও করে যাচ্ছি, সুইচ অফ বলছে। তার মানে কি সুজাতার মাই? সন্দেহের তীর গেল সবার দিকে, প্রথমে চম্পা, তারপর মিনতিদির বর, তারপর রিনাদি, এমনকি আমার দিকেও। কিন্তু আমাদের রিনাদি মিনতিদি খুঁজে বার করলো এক আসল সত্যি। ওই যে কথায় আছে না, শিয়াল শিকার করে গেলে পিছনে কিছু ফেলে যায়।
আমরা জেনে গেছি গুনগুন, কে এই খুনটা করেছে। কে 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 সেই শয়তান, কে কে মেরেছে? এই খুনটা আর কেউ করেনি বরং তুই নিজে করেছিস। কি বলছো নাকি তোমরা, তোমরা পাগল হয়ে গেছো নাকি? থাক গুনগুন, আর কুমিরের কান্না কাঁদিস না, এখন আসল সত্যিটা সবাই জানুক। শোনো, আমি মনস্থির করেছি তোমার কাছে। কি বলছো কি দেবতো, তাই হতে পারে না, ওই বিশাল সম্পত্তিতে তুমি আমাকে মুক্ত করতে পারো না। না এটাই পাই না, না হতে পারে না, আমি মনস্থির করেছি। না না, আমি মনস্থির, আমি মনস্থির করেছি তোমাকে আমি জীবন দিয়ে দেবো। আমি এই মুহূর্তে আমার লাগবে, তোমার লাগবে, তোমার লাগবে, ছাড়ো, আমি কোথাও যাব, আমার সাথে ভাগে হবে না, ভাগে ভাগে হবে না, দিতো দিতো। কি করবি তুমি? আমি আমি ইচ্ছা করে করিনি, এবার কি হবে? ঠিক আছে ঠিক আছে, লাস্ট থেকে মধ্যে যেতে পারেন না। ঠিক ঠিক আছে, ভালো। হ্যাঁ আমি ইচ্ছা করে করিনি, বিশ্বাস করো। কিছু করার নেই গুনগুন, ক্রাইম তো ক্রাইমই হয়, আর আমাদের কাজ দোষীকে শাস্তি দেওয়া। অফিসার নিয়ে যাও। না 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 না, ছেড়ে দাও ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। গুনগুন দি পেল তার উচিত শাস্তি, আর আমরা পেলাম ন্যায্য বিচার। সত্যি মিনতি দি ও রিনাদির মতো গোয়েন্দা কাকিমারা না থাকলে আজ হয়তো অনেক ক্রিমিনাল ছাড় পেয়ে যেত। আমরা এইরকমই আরো অনেক ঘটনা নিয়ে আবারও ফিরবো গোয়েন্দা কাকিমাদেরকে নিয়ে।